বিশ্বাস থেকে মানুষের বল পাওয়া উচিত, বিশ্বাস দিয়ে কাউকে বাধা উচিত নয়। এই জিনিসগুলো এমন প্রত্যাশা গড়ে তোলে যা কোনো মানুষের পক্ষেই পূরণ করা সম্ভব নয়। এরকম কুকুরের বাকলসের মতো বিশ্বাসে বন্দী হবেন না। বিশ্বাস মানুষকে স্বাধীন করার একটা উপায় হওয়া উচিত। নমস্কার সদগুরু, আমার প্রশ্ন হলো বিশ্বাস বা ভরসা নিয়ে। মানে যেমন ধরুন একজন মানুষ অনেকবারই বিশ্বাস ভেঙেছেন বা বিশ্বাসঘাতকতা করেছেন, তো আমরা কিভাবে তাকে আবার বিশ্বাস করতে পারি? আপনি বোকা হলে যা ইচ্ছে তাই করতে পারেন। আপনাকে এটা বুঝতে হবে, বিশ্বাস মানে এই নয় যে আপনি যেরকম আশা করছেন কাউকে ঠিক সেই রকম আচরণ করতে হবে। বিশ্বাস মানে হলো তারা যাই করুক আপনার কোনো সমস্যা নেই, যদি সত্যিকারের বিশ্বাস থেকে থাকে। না হলে বিশ্বাসের মতো এত বড় শব্দের প্রয়োগ না করাই ভালো। বিশ্বাস মানে তারা যেন শুধু আপনার প্রত্যাশা অনুযায়ী কাজই করেন। এটা তো আপনার বিশ্বাস তো একরকম কারাদণ্ডেরই সমান। বিশ্বাস থেকে মানুষের বল পাওয়া উচিত, বিশ্বাস দিয়ে কাউকে বাধা উচিত নয়, তাই না? তো আপনার বিশ্বাসের ধারণা হলো আপনি যেভাবে চান তাদের সেই রকম করে রাখতে চান। দেখুন, বিশ্বাস, বিশ্বাসঘাতকতা, এটা ওটা সেটা, অযথা এসব নিয়ে মাথা খারাপ করবেন না। শুধু নিজের বোধটা কাজে লাগান। দেখুন, এটাই তাদের করার সবচেয়ে বড় ভুল। তারা সব সময় আপনাকে ভালো হতে বলছেন। একবার আপনি ভালো হলে অন্যদের কাছ থেকেও আপনি একই প্রত্যাশা করে বেড়ান। দেখুন, প্রথমেই তারা আপনাকে বলছিলেন ভগবান ভালো, ভগবান করুণাময়, ভগবান প্রেমময়, ভগবান এইরকম অনেক কিছু। লোকে কি বলছেন তা ছেড়ে দিন। ধরুন আপনি কারোর কাছ থেকে এইসব আবোলতাবোল কিছু শোনেননি, আপনি সৃষ্টির দিকে মনোযোগ দিলেন, আপনি একটা ফুলকে মন দিয়ে দেখলেন। যে বিষয়টা আপনার চোখে পড়বেই সেটা হলো যেই একে সৃষ্টি করেছে তার অসাধারণ বুদ্ধিমত্তা আছে, তাই না? হ্যাঁ কি না? জিনিসটাকে শুধু ফুলের মতো সুন্দর কিছু হতে হবে কথা নেই। যদি একটা পিঁপড়েকেও মন দিয়ে দেখেন, যে হামাগুড়ি দিচ্ছে, যেভাবে সে তৈরি, তা অবিশ্বাস্য বুদ্ধিমত্তার দৃষ্টান্ত কিনা, হ্যাঁ কি না? কিন্তু কেউই আপনাকে বলেনি ভগবান হলেন বুদ্ধিমত্তা। যদি তারা বলতেন ভগবান হলেন বুদ্ধিমত্তা, তাহলে আমরা আরও সচেতন এক পৃথিবী পেতে পারতাম। তাই এই সব বিশ্বাস টিশ্বাসের ঝামেলায় যাবেন না। নিজের জীবন আর সম্পর্কগুলোকে সচেতনভাবে সামলান, কারণ এই জিনিসগুলো এমন প্রত্যাশা গড়ে তোলে যা কোনো মানুষের পক্ষেই পূরণ করা সম্ভব নয়। আর অকারণেই ঝড় ঝঞ্ঝাট পোহাবেন, অন্তহীন সংগ্রাম করে যাবেন। বিশ্বাস মানে আমি কাউকে বিশ্বাস করি মানে তারা যাই করুন না কেন আমি তাদের বিশ্বাস করি না। আমি তাদের বিশ্বাস করি মানে তারা শুধুই আমার আশানুরূপ কাজগুলোই করবেন, এটা বিশ্বাস নয়, এটা একরকম হালকা কারাদণ্ড, বুঝলেন? এটা কখনো ভারতে এসে পৌঁছয়নি বোধ হয়, কিন্তু বাকি সব জায়গাতেই ওনারা কুকুরদের বেঁধে রাখতে ইলেকট্রনিক কলার ব্যবহার করছেন। শেকলের ব্যবহার উঠে গেছে, কুকুরটা ওখানেই থাকবে, কখনোই গণ্ডি পেরোবে না, কারণ গণ্ডিটা পেরোলেই ও ইলেকট্রিক শক খাবে, বুঝলেন? আমেরিকায় এটা এখন খুব সাধারণ ব্যাপার। ও শুধুমাত্র আপনার বাগানেই ঘুরবে, আর কোথাও যাবে না, কোনো বেড়া নেই, শেকল নেই, কিন্তু কুকুরটা কোনোভাবেই বেরোবে না, কারণ বাইরে বেরোলেই, আরে ওরম মুখ করছেন কেন, ভারতে এটাকেই লক্ষণ রেখা বলে। গণ্ডিটা পেরোলেই বিপদে পড়বেন, তো বিশ্বাসের নামে উনি ওটার কথাই বলছেন, গণ্ডি পেরোলেই বিপদে পড়বেন। না, এইরকম কুকুরের বাকলসের মতো বিশ্বাসে বন্দী হবেন না। আপনি কাউকে যদি সত্যি বিশ্বাস করেন, তারা যা কিছুই করুক, তারা হয়তো সেটা তাদের নিজেদের জীবন বোধ থেকে করছেন। প্রত্যেকেই কাজ করছেন তাদের নিজস্ব বুদ্ধিমত্তা, নিজস্ব বোধ শক্তি অনুযায়ী, তাই না? ঠিক এই মুহূর্তে হয়তো তাদের ক্ষমতা শুধু ওইটুকুই। যদি তাদের এক অন্য সম্ভাবনায় বিকশিত করতে পারেন, চমৎকার হবে। যদি না পারেন, তখন দেখতে হবে আর কি করা যায়। কিন্তু বিশ্বাস টিশ্বাসের মতো শব্দ এখানে টানবেন না। বিশ্বাস কখনোই যেন মানুষকে হাতের মুঠোয় রাখার উপায় না হয়, বিশ্বাস মানুষকে স্বাধীন করার এক উপায় হওয়া উচিত, ঠিক কিনা?